কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তুমি তোমাদেরকে জানাই শুভ দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আমি রয়েছি বারাসাতে। বারাসাতে ঠাকুর দেখবো, প্যান্ডেল হপিং করবো, তোমাদের সঙ্গে সব জায়গাটা ঘুরে দেখাবো, মজা করবো। তো রাস্তার দুধারে এমনি দেখেছো কত সুন্দর করে লাইট ফাইট লাগিয়ে বাইকগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। তো এই বলতে বলতে আমরা মেন রোডে চলে এসেছি। আজ যে পূজা মণ্ডপে যাবো সেটা হচ্ছে KMC রেজিমেন্ট। KMC রেজিমেন্ট একটু নাম করে প্যান্ডেল, প্রতি বছর এদের নিত্য নতুন একটা ছোঁয়া থাকে, তাদের কনসেপ্টটা সুন্দর সুন্দর কনসেপ্ট থাকে। আমরা এগোতে থাকি, চলো তোমরা দেখতে থাকি। আমি যেখানটা দাঁড়িয়েছি, আমি ব্যাক সাইডে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে KMC রেজিমেন্ট। চলো ভিতর থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এই KMC রেজিমেন্টের প্যান্ডেলটা 65 বছর, দেখেছো কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে। আমি ক্লাব প্রেসিডেন্ট নিমাই পাল। কোভিড বিধি যেটা মানবার ওই সরকারি যে প্রথা আছে, যেগুলো আমাদের গাইডলাইন দেওয়া আছে, প্রত্যেকটা মেনে চলছে। কোনো সরকারি আইনের বাইরে আমরা যাচ্ছি না। আচ্ছা, সমস্ত লোকের সাথে করা হচ্ছে। ক্লাবটা হচ্ছে মেনটেন, এত বছর তারা বিভিন্ন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমাদের রুলস, গভর্নমেন্টের রুলস মেনটেন করে নিয়েই আমাদের ক্লাব সেই রুলসটাকে, সেটা আপনার প্র্যাকটিক্যাল দেখছেন। ক্লাবটাকে যেভাবে তৈরি করা হয়েছে আমাদের যে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী, সেই রুলসে আমরা দেখতে দেখেছেন জনগণগুলো, আপনারা দেখে নেন এর অনুযায়ী কমপ্লিট জোগাড় করা হয়েছে। KMC রেজিমেন্ট ঠাকুরটা দেখার পর এখন যাবো আমরা ব্যায়াম সমিতি। আমরা চলে এসেছি ব্যায়াম সমিতির। ব্যায়াম সমিতির প্যান্ডেলটা এবছর 70 বছরে, আর প্যান্ডেলের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ কারুকার্য করা হয়েছে প্যান্ডেলটা। শিল্পীর যে একটা নিজস্ব মনোভাব ফুটিয়ে তুলেছে। তো এই বছরে এদের থিম হচ্ছে আনন্দ। আয়োজন করেছে তাদের 2021 সালে 70তম বর্ষপূর্তি পূজা উৎসব। এখন যে পুরো মণ্ডপটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পাইনোয়ার। পাইনোয়ার এবছর 49 বছর। এবছরের থিম হচ্ছে ত্রিপুরা সুন্দরী। থিম করেছে ত্রিপুরার এক মন্দিরে আদলে করা হয়েছে। আমাদের এবারে থিম ত্রিপুরা সুন্দরী, আমাদের মায়ের রূপ। ত্রিপুরায় একটা মন্দির আছে, সেই মন্দির আদলে এই আমাদের মন্দির এবার হয়েছে। এটা 49 বছর চলছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, সামনে 50 বছরের জন্য আমরা খুব প্রস্তুতি নিচ্ছি এখন থেকে। এটা হচ্ছে বারাসাত তরু ছায়া। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, এবছর এদের 52তম বর্ষ। যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন 42তম বর্ষ। বারাসাত দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন, এদের হচ্ছে 71 বর্ষ। এবারে যে প্যান্ডেলটি দেখো তার আগে বলে দিই কয়েকটা কথা। এটা হচ্ছে জাগ্রতী সংঘর পুজো। জাগ্রতী সংঘ ঠাকুর দেখানোর আগে জাগ্রতী সংঘের মাঠটাতে ছোট করে একটা মোটামুটি ভালোই মেলা বসেছে। তোমরা যদি কোনো মেলায় আসতে চাও তাহলে এই জায়গাটা আসতে পারো। আমরা ছোট্ট একটা ক্লিপিং দেখানোর চেষ্টা করছি। মেলার মধ্যে অনেক দোকানপাট রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, আরও বড়দের কেনাকাটি অনেক জিনিসগুলো রয়েছে, তোমরা আসতে পারো। আছে বারাসাত জাগ্রতী সংঘের পুজো। জাগ্রতী সংঘের পুজো এবছর 51তম বর্ষ। দারুণ প্যান্ডেল হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এখন আমার বাড়ি ফেরার পালা। আমি ছোট্ট করে কয়েকটি প্যান্ডেলের ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ফ্রেশ ভিডিওতে। টাটা, বাই বাই।